আসসালামু আলাইকুম। শুরু করছি 10 টিভির নিয়মিত অনুষ্ঠান 10-এর কথা। আজ থাকছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে যাওয়া এক রানীর গল্প। শান্ত প্রকৃতির সাদা রঙের এই গাভীটির নাম রানী। গলায় বাঁধা ঘণ্টায় টুংটাং শব্দ তুলে আয়েশি ভঙ্গিতে ঘুরে বেড়ায় পুরো খামারে। মাত্র 20 ইঞ্চি উচ্চতার, 26 কেজি ওজনের এই রানী এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। খামারে পরম যত্নে লালন করা হচ্ছে তাকে। খুব শীঘ্রই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশের রানী। আশুলিয়া চারিগ্রাম শিকর অ্যাগ্রো লিমিটেড কারখানার সবচেয়ে ছোট গরু রানীকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রতিদিন গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা ভিড় জমাচ্ছেন রানীকে দেখতে, অনেকেই তুলছে তার সাথে সেলফি। এলাকাবাসী জানায়, 2 বছর বয়সী রানীর খাওয়া দাওয়া চলাফেরা অন্যগুলোর চেয়ে একটু আলাদা। বেশিরভাগ সময় মাঠে ঘুরে বেড়াতে পছন্দ করে রানী, আর দিনে কেবল 2 বার সামান্য পরিমাণে ভুসি আর খড় খায় সে। খামার পরিচর্যাকারী বিশ্ব রেকর্ড গড়তে যাওয়া রানীকে নিয়ে বেশ উচ্ছ্বাসিত। খামারি বলেন, উঠেছে কোরবানি দেওয়া যাবে এবারে। এই যে দেখেন আপনারা দাঁত দেখতে পারেন, এই যে দাঁত, এটাকে আমি লালন পালন করি, আমি দেখাশোনা করি, এটা সব কিছু আমি করি। এটা খাওয়ার দাবার বড় গরুর তুলনা ছোটো গরু হিসেবে একটু কমই খায়, এবং খের কেটে খাওয়া হইতে হয়, 2 থেকে 3 ইঞ্চি করে কেটে দিতে হয়। এটা সবাই শখের গরু, এখানকার সবাই এটা খুব বেশি আদর করে আর কি। বক্সের ঘুরতে যাতে রানীর এখন 2টি দাঁত, কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত সে। রানীকে কিনতে ইতিমধ্যেই লাখ টাকা হাঁকছেন, তবে গিনেস বুকে রেকর্ড করার পরে এই বিষয়ে ভাববেন। এই জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন খামারের ব্যবস্থাপনা পরিচালক। খামারে আনার পর থেকেই নিয়মিত রানীর সার্বিক বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি তদারকি করছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এ বিষয়ে তিনি বলেন, গরুটি যখন এনেছে তখন থেকে আমাদের তত্ত্বাবধানে আছে, আমরা নিয়মিত দেখভাল করছি এবং গরুটি সুস্থ আছে। বর্তমানে এটার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকার মতো আছে। আর এটার উদ্দেশ্য আসলে বিক্রি করা না, উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বিশ্বের দরবারে আমাদেরকে স্থান পেয়ে দেওয়া। 2014 সালের 21 জুন ভারতের কেরালা রাজ্যে মানিকেন জাতের একটি গরু গিনেস বুকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে ঠাঁই পেয়েছিল। 40 কেজি ওজনের উচ্চতা ছিল 2 ফুটেরও বেশি। বক্সের ঘুরতে যেতে রানী নামে গরুটি 2 বছর ধরে আছে সাভারের এই খামারে। খামারটিতে এই জাতের আরও বেশ কয়েকটি গরু রয়েছে।